শিব হে তোমার কি সাজ, শিব হে তোমার কি সাজ, শিব হে তোমার কি সাজ, শিব হে তোমার কি সাজ। তুমি মাথায় বাইন্ধাছো কেনে জটা, তুমি মাথায় বাইন্ধাছো কেনে জটা, শিব হে তোমার কি সাজ। ম্যালেরিয়ায় ভুইগা ভুইগা ঘুরি কইরাছো মোটা, ম্যালেরিয়ায় ভুইগা ভুইগা ভুরি কইরাছো মোটা, হাতি ঘোড়া সাইরা দিয়া ষাঁড়ের উপর চৈরা, তোমার কপাল গিয়াছে পুইরা। এবার নূতন সাজে না সাজলে পূজা করবে কেটা, শিব হে তোমার কি সাজ, শিব হে তোমার কি সাজ। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারিতে সর্বসুখ আমার বিশ্বাস, যে যেমনই হোক না কেন সেভাবে আমি যদি এটা না হয়ে ওটা হতাম তাহলে বোধহয় ভালো হতো। ছেলে ভাবে আমি যদি বাবা হতাম তাহলে পড়াশোনার ঝামেলা থাকতো না, কি মজাই না হতো। পরে বুঝতে পারে বাবারাও খুব একটা মজাতে থাকে না। চোর ভাবে আমি যদি পুলিশের জায়গায় থাকতাম। কাজের মেয়ে ভাবে আমি যদি মালকিন হতাম। ছেলেরা ভাবে আহা যদি সুন্দরী মেয়ে হতাম। মেয়েরা ভাবে ছেলে হলেই ভালো হতো। আসলে এই চাওয়ার পাওয়ার কোনো অন্ত নেই, নিজের অবস্থানটা কারোরই ভালো লাগে না, সবাই ভাবে অন্যেরা খুব ভালো আছে। তো একদিন এমনই একরা সতৃপ্তি বুকে নিয়ে শুকু ক্লাবে কয়েকজন অ্যাডমিট, মানে এই অশান্ত মামা, গোসাই বাবা, সুরমাতা খাঁড়া আর কুমিতা গানারা ভগবানের কাছে নালিশ করতে গেলেন। বললেন, এই মানুষ হয়ে থাকাটা বড় কষ্টকর, ভগবান যদি তাদেরকে একবার এই মানব সংসার চালাবার একটা সুযোগ দেন তাহলে খুব ভালো হয়। না মানে শুকু ক্লাবের মতো একটা বড় ক্লাব চালাবার অভিজ্ঞতা তো তাদের আছেই, সেই সুবাদে আর কি। তো ভগবান শুনলেন আর মুচকি হেসে সেই প্রার্থনা মঞ্জুরও করলেন। কিন্তু তারপর কি হলো বলুন তো, মাত্র তিন মাস পরেই তাঁরা অর্থাৎ ওই শুকু ক্লাবের অভিজ্ঞ অ্যাডমিনরা আবার ভগবানের কাছে এসে দায়িত্বভার ফিরিয়ে নেওয়ার আর্জি জানালেন। আচ্ছা কেন বলুন তো, আসুন শোনা যাক। নমস্কার দেবাদিদেব, আমি গোসাই বাবা। আমি কুমিতা গানানা স্যার। আমি অশান্ত। আমি সুরমাতা। কি ব্যাপার, তোমরা আবার আমার কাছে কেন বাপু, আবার কি নতুন আর্জি নিয়ে এসেছো? না মানে আমাদের পক্ষে এই পদ সামলানো আর সম্ভব হচ্ছে না, এর চেয়ে মানুষ হয়ে থাকাই ভালো। কেন, এই তো কদিন আগে জ্ঞান জ্ঞান করছিলে বাপু মানুষের নাকি নানান ঝামেলা, একবার ভগবান হতে পারলেই নাকি সব দুঃখ কষ্ট চলে যাবে, এখন আবার কি হলো? এখনো তো তিন মাসও পুরো হয়নি বাপু। তা ঠিক, কিন্তু তখন তো বুঝেনি স্যার, ভগবান হওয়া আরো ঝকমারির কাজ, তার চেয়ে মানুষ থাকাই ভালো। ভগবানের পথটা আপনারাই সামলান, এ কাজ আমাদের দ্বারা হবে না। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়োর কি আছে, এই রকম সুযোগ বারবার পাবে না। তাছাড়া আমিও কটা দিন বেশ আরামেই অনন্ত শয্যায় শুয়ে বসেছিলাম। না না, আমরা অনেক ভেবেচিন্তেই বলছি, আপনি আমাদের বাঁচান প্রভু, আবার মানুষ করে দিন, আর কখনো ভগবান হতে চাইব না। বাপ রে বাপ। ঠিক আছে ঠিক আছে,
তাই হবে। তবে তোমরা তো চিরদিনই মানুষের মুখোশ পরে থাকা অমানুষ, এখন তো আরোই সুবিধা, করোনার কারণে সবার মুখই মুখোশে ঢাকা, কে যে মানুষ আর কে যে অমানুষ বোঝার উপায় নেই। তা যা বলেছেন, মানুষ আর কজন হয়, অমানুষরাই তো দেশটাকে চালাচ্ছে, মানুষ হলেই মার খেতে হয়। মানুষ টানুষ হতে চাই না বস, মানুষের মতো দেখতে শুনতে হলেই চলবে। করে দেব বৎস, অত অস্থির হওয়ার কিচ্ছু নেই। তার আগে আমি ব্রহ্মা, আমি জানতে চাই ঠিক কি কারণে তোমরা ভগবানের পদ ছেড়ে দিতে চাও। এই ডাটাটা ভবিষ্যতে আমাদের খুব কাজে লাগবে, তোমাদের মতো মানুষকে ম্যানেজ করবার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি। তাহলে তোমরা সবাই একে একে করে বলা শুরু করে দাও। দেখুন, আমরা এখন আর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের ঝামেলা ঝঞ্ঝাট নিতে পারি না, তাই সব ছেড়ে শুধু নিজের বউ বাচ্চা নিয়ে নিউক্লিয়াস ফ্যামিলিতে থাকতে চাই। বাবার হার্টের অসুখ, মায়ের হাঁপানি, বোনের বিয়ে, এসব হ্যাপাকে সামলাবে বলুন তো? নিজের ছেলে মেয়ের পড়াশোনা আর বউয়ের শাড়ি গাড়ি বাড়ির বায়না সামলাতেই যে বেরিয়ে গেল। ও তাহলে মা বাবাদের কে দেখবে বৎস? কেন, আপনি তো রয়েছেন প্রভু, নিজের শ্বশুর শাশুড়িরই খেয়াল রাখতে পারি না, তার উপর আবার বউয়ের শ্বশুর শাশুড়ি। আপনারা যে কি করে কোটি কোটি লোকের ঝামেলা সামলান আপনারাই জানেন। তাহলেই বোঝো বাপু আমাদের অবস্থাটা, একবার ভাবো, এতগুলো বুড়ো বুড়ি সামলানো কি চারটিখানি কথা? হ্যাঁ, ছেলে মেয়ে যদিও এখন একটাই হয়, কিন্তু বাবা মা তো দুটোর কমে হয় না, তাই না? হ্যাঁ, কত জোড়া মাল। বিদেশ টিদেশে তাও সরকারি ব্যবস্থা আছে, কিন্তু তোমাদের দেশে তো তাও নেই। আর সব থেকে বেশি পুরানো কনডেমড মাল তো তোমাদের দেশ থেকেই আসে, আমরাই বা কাহাতক ম্যানেজ করি। সে আপনি ওদেরকে তুলে নিতেই তো পারেন মিস্টার ব্রহ্মা, মানে 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 প্রজাপতি ব্রহ্মা বাবু, তাহলে তো আর এত ঝামেলা থাকে না। তা কি করে সম্ভব, সবকিছুরই একটা নিয়ম থাকে, সময় সীমা থাকে। ধরো কোনো টি টোয়েন্টি ম্যাচে ধোনি মারতেও পারছে না, আবার আউটও হচ্ছে না, তাই বলে কি ক্যাপ্টেন তুলে নিতে পারবে? যতক্ষণ না নিজে থেকে আউট হচ্ছে ততক্ষণ কিচ্ছু করার নেই, এইটাই সংসারের নিয়ম। সংসারের নিয়ম তো সব আপনাদেরই বানানো স্যার, আপনারা নিজেরা বদলাতে পারেন না? বদলানো অত সহজ নয় বাপু, সব দেবতার সম্মতি পাওয়া মুশকিল। এখানেও পলিটিক্স আছে, তাছাড়া কিছু ওই অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার আছে, সমস্যা আছে, সে তুমি বুঝবে না বাপু। আমরা একদিনে বেশ বুঝেছি স্যার, করোনার হাত থেকে আমজনতাকে বাঁচাবার জন্য কতবার বললাম, তোমাদের ওই পুজো আর্চা পরব টরবগুলো এখন করো না করো না, কিন্তু কে কার কথা শোনে? তা তুমি ঠিকই বলেছো কমিতা, এরা নিজেরাই কামড়া কামড়ি করে মরবে। তবে নিজেরা লড়ালড়ি করলে আমাকে বড় একটা ডাকাডাকি করে না বাবু, সেটাই বাঁচোয়া। যাকে সব কথা তো মার, তোমরা আর কি কি সমস্যার কথা বলছিলে তাই বলো। ও হ্যাঁ, এই যে কোটি কোটি মানুষ তাদের নানান সমস্যা নিয়ে আপনার কাছে আসে, আপনি কি করে ট্যাকেল করেন জানি না দেবাদিদেব? আমরা তো কম্পিউটার ব্যবহার করে উকুল করে উঠতে পারিনি, অত শত মানুষের অত শত ডেটা, তাদের লাখে লাখে প্রবলেম, কোটি কোটি আবদার, আমরা পাগল হয়ে গেছি। তাও যদি সত্যিকারের কোনো কঠিন সমস্যা হয়, এমন সব সমস্যা নিয়ে ডাকাডাকি করবে স্যার, শুনলে পিত্তি জ্বলে যায়। ধরুন গার্লফ্রেন্ডকে মোবাইলে ট্রাই করছে, পাচ্ছে না, বাস ডাকাডাকি শুরু। কার দুদিন আউটপুট হয়নি, কোমোডে বসে ডাকাডাকি, ভগবান মাল নামিয়ে দাও ভগবান। সারাটা রাত ঘুমোতে দেয় না, কোনো মানে হয়?
তা ওরা রাত্রিতেই একটু বেশি বিরক্ত করে বাপু। হ্যাঁ কী করবে আর, যত সমস্যা তো রাত্রেই আসে, তখন আবার পুলিশ এফআইআর নেয় না, হাসপাতাল ইমার্জেন্সি রুগী নেয় না, ওরা কোথায় যাবে বলো তো বাপু। শুধু কি রাত্রিবেলা স্যার, ভোর নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, মাইক লাগিয়ে তারও সারে চেঁচাতে শুরু করে দেবে, হিন্দি সিনেমার আইটেম সঙের প্যারোডি করে বেসুরো গলায় ভগবানের জয়গান, ই আর কি। সবই বুঝি রে, ভগবানের জয়গান না ছাই, আমাকে অনন্ত শয্যা থেকে জাগিয়ে তুলে মাল চাওয়ার ধান্দা, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এক নহিত তো চার দিলা দে, আরো কত কি। আপনি যাই বলুন না কেন স্যার, এই ধরনের আবদার সামলাতে হিমশিম খেয়ে গেছি, বলে কিনা ভগবান ছেলের একটা হলে চাকরি করে দাও, আমরা কোথা থেকে চাকরি করে দেব, আমরা কি পার্টি অফিস। সেদিন এক মহিলা বলে কিনা, আমার মেয়ের জন্য একটা ভালো ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার পাত্র দাও ঠাকুর, সে কিছুতেই ছাড়বে না, পায়ে মাথা খুঁড়ে খুঁড়ে ব্যথা করে দিলে, দুদিন ভালো করে চলতে পারিনি পর্যন্ত। তাহলে এখন বুঝলে বসছ, ভগবান হওয়া অত সহজ কাজ নয়। হাড়ে হাড়ে বুঝেছি প্রভু, এক মহিলা আমাকে কি ঝাড়টাই না দিল, তার মেয়ে পাড়ার কোন ছেলের সঙ্গে লটঘট করে ফেঁসে গেছে, বলে কি না ভগবান এ তুমি কি করলে, আরে আমি তোর মেয়েটাকে কোনোদিন দেখিনি, চিনি না, তাতেও এত বড় অপবাদ। আপনারা যে কি করে এসব টলারেট করেন আপনারাই জানেন। আসলে তোমরা যখন বিপদে পড়ো, ফেঁসে যাও, তখন সব দোষী ভগবানের খেলা বলে চালাও বাপু, আর ভালো কিছু হলে ভগবানের কথা একবারও মনে পড়ে না। শিববাবু এটা আপনি ঠিকই বলেছেন। আচ্ছা এই কদিনে আমরা যা বুঝেছি তাতে করে একটা ছোট সাজেশন আপনারা দিতে চাই, এই মানে যদি অবশ্য আপনারা কিছু মনে না করেন। মনে করে কি আছে, বলে ফেলো বলে ফেলো। আচ্ছা সব ব্যাপারগুলো একার হাতে কেন রাখেন, কিছু ক্ষমতা মানুষের মধ্যে ডেলিগেট করে দিন না, তাহলে আপনাদের কাজ কিছুটা হালকা হবে, অযথা লোকেও তো বিরক্তও করবে না। আরে ওইটাই তো সবচেয়ে বড় সমস্যা বৎস, পৃথিবীতে এখন আমাদের কোনো বিশ্বস্ত সহকারী নেই, যেগুলো আছে সব দু নম্বরই, সব আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে। আপনারাই তো এসবের জন্য দায়ী, তাই না বলো কবিতা, অশান্ত মামা, গোসাই বাবা কি বলো 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 সব। সেই তো, প্রত্যেক ধর্মের জন্য আলাদা আলাদা পোর্টফোলিও, আলাদা মিনিস্ট্রি, কি দরকার। আপনারা যদি এক থাকতেন প্রভু, তাহলে তো একটাই ধর্ম থাকতো। ঠিক, তবে কি জানো তো বাপু, আমরাও এটা করতে চাইনি, আসলে ম্যান ম্যানেজমেন্টের কোনো অভিজ্ঞতা আমাদের তো ছিল না, আজও নেই। সে তো ঠিক আছে স্যার, কিন্তু নিয়ম কানুনগুলো এত আলাদা করার কি প্রয়োজন ছিল, কে এটা খাবে কে সেটা খাবে না, কাউকে কবর দেওয়া, কাউকে আগুনে পোড়াতে হবে, কেউ নাক চোখ মুখ ঢেকে রাখবে, এসবের কি দরকার ছিল। না না তোমরা ভুল করছ, এগুলো কিন্তু একটাও আমাদের বানানো নয়, এর জন্য দায়ী তোমাদের ওই ধর্মীয় আর রাজনৈতিক নেতারা, ওরাই তো এগুলো বানিয়ে ফায়দা তোলে। এটার জন্য কিছু একটা করতে পারেন না, নইলে এই মানব সংসার তো একদিন ডুবেই যাবে, তখন আপনারাই বা কোথায় থাকবেন বলুন তো। এ নিয়ে ভাবনা চিন্তা যে করিনি তা নয় বৎস, অনেক মিটিং করেছি কিন্তু কাজে কাজ সেরকম কিছুই হয়নি। এখন এসব কথা থাক, আর কোনো সমস্যা থাকলে বলতে পারো। আহা মনে দুঃখ রেখো না বাপু, বলে ফেলো বলে ফেলো। দেখুন আপনারা হচ্ছেন এই মানব সংসারের বস, আপনাদের স্ট্যাটাস আলাদা, অথচ দুঃখের কথা দেখুন, আপনাদের স্থান হয় সিঁড়ির নিচে, নয় গ্যারেজের কোণে, নয়তো তিনতলার চিলে কোঠায়,
টিনের বা অ্যাসবেস্টসের ছাউনির নিচে, ঘরের ভেতরে থেকে এসি চলছে, আর আপনারা হয় গরমে পচছেন নয় শীতে কাঁপছেন। শুধু কি তাই স্যার, বাড়ির লোকেদের জন্য ভালো মন্দ খাবার আসছে, এমনকি বাড়ির কুকুরের জন্য ডগ বিস্কুট, পাঁঠার মাংস, আর স্যার আপনার জন্য বরাদ্দ সেই শুকনো চিনি, বাতাসা আর নকল দানা। তাও আবার পিঁপড়েতে ভর্তি, কি করে সহ্য করেন? আপনাদের খারাপ লাগে না? খারাপ কি আর লাগে না রে, মনে হয় দি ফাটিয়ে অভিশাপ। কিন্তু ওই যে তোমাদের সঙ্গে আমাদের এখানেই তফাৎ, সবকিছু আমরা ক্ষমা করে দিই। যারা জানো তো বাপু, এখন দিনকাল একটু বদলেছে, মানুষ এখন নতুন ঘর বাড়ি করলে একটা ছোট্ট ঠাকুর ঘর কিংবা একটা ঠাকুরের মন্দির রাখে, হ্যাঁ হয়তো স্ট্যাটাসেই, কিন্তু এই সুবাদে একটু আরামে থাকতে তো পাই। তবে মোদ্দা কথা হলো এই যে, এই কদিনে আমরা যা বুঝেছি, আপনাদের ক্ষমতা কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে স্যার। আগে জন্ম মৃত্যু পুরোপুরি আপনাদের হাতে ছিল, এখন সেটাও চলে যেতে বসেছে। না আপনাদের নিয়মে জন্মাতে দিচ্ছে, না মরতে দিচ্ছে, সব মানুষের সুবিধা মতো হচ্ছে। মেয়েদের তো আবার জন্মানোর আগেই মেরে ফেলছে স্যার, আর কদিন পর দেখবেন ছেলেদের লাকি ড্র করে বিয়ে দিতে হবে। সত্যি বলতে কি প্রভু, এত কম ক্ষমতা নিয়ে মানব সংসার চালানো খুবই মুশকিল। অন্যদিকে দেখুন, মানুষের ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে, এখন মানুষ হয়ে থাকায় বুদ্ধিমানের কাজ। আমরা তাই আবার মানুষ হয়ে ফিরে যেতে চাই, আপনি আমাদেরকে আবার মানুষ করে দিন। একে ব্রহ্মবিনে আর দুই ব্রহ্ম নাই, সকলের কর্তা এক নিরঞ্জন গোস্বামী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার নাম জপে, অনন্ত ব্রহ্মাণ্ড যার একে লোম কোটি। যিনি নিরঞ্জনের নাম বিসমিল্লা কর, বিষ্ণু আর বিসমিল্লা কিছু ভিন্ন নাই। যিনি নিরঞ্জনের নাম বিসমিল্লা কর, বিষ্ণু আর বিসমিল্লা কিছু ভিন্ন নাই।